ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় সেজন্য কি কি আমল করতে হবে? ভাইরা আমার, আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক এটা যদি আপনি চান, প্রথম কথা হলো ভাগ্য লেখনটা কখন হয়। সূরা দুখানের আয়াত থেকে বোঝা যায় এটা লাইলাতুল কদরে হয়। সবে বরাতে ভাগ্য নির্ধারণ হওয়ার ব্যাপারে যে সমস্ত বর্ণনা আছে সেগুলোর কোনোটি সহিহ বা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। এবার আসি মূল বিষয়, যে ভাগ্য সুপ্রসন্ন হবে কিভাবে, আল্লাহ আপনার কপালে ভালো কিছু লিখবেন কি করলে। নাম্বার এক, আপনি যখন আল্লাহর প্রতি ঈমান আনবেন, আপনার মধ্যে যখন তাকওয়া থাকবে, তাকওয়া আল্লাহর কথা মেনে চলার মানসিকতা থাকবে, হালাল হারাম বাজ বিচার করে চলার চেতনা আপনার অন্তরে থাকবে, এই ব্যক্তির জিন্দগিতে আল্লাহ তাআলা বরকত খুলে দিবেন। কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। যদি ঈমান এবং তাকওয়া আনে কোনো জনপদ কোনো এলাকার মানুষেরা, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আর অন্তরে তাকওয়া থাকে, তাদের জন্য আসমানের সমস্ত বরকতের দুয়ার আমি খুলে দিব। প্রকৃত কল্যাণের অধিকারে যদি হতে চান, আপনার কপালে কল্যাণ লেখা হোক এটা যদি চান, তাহলে আপনাকে আল্লাহর প্রতি ঈমান এবং তাকওয়া আনার চেষ্টা করতে হবে। ভাইরা আমার, আমাদের দেশে বেশিরভাগ মুসলমানরা বা সারা দুনিয়াতেই আমরা মনে করি যে আল্লাহ আমাকে এক গাদা টাকা দিয়ে দিলে, অনেকগুলো সম্পদ দিয়ে দিলে, বিশাল ব্যাংক ব্যালেন্স হয়ে গেলে, অনেক জমি জমা হয়ে গেলে, অনেক পাওয়ার হয়ে গেলে আমি বোধহয় আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেলাম। মনে রাখবেন, ফেরাউনকে আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দিয়েছেন, কারুনকে অনেক সম্পদ দিয়েছেন, নমরুদকে অনেক প্রতিপত্তি দিয়েছেন, কিন্তু এর কোনোটি তার কল্যাণ আনতে পারে এই সমাজে বহু মানুষ আছে, অনেক সম্পদ প্রভাব নিয়ে চলে কিন্তু মানসিক প্রশান্তি নেই, আল্লাহ তাআলা তাকে কল্যাণ। আবার অনেক গরিব মানুষ আছে, আল্লাহ তাআলা তাকে অনেক সুখে রেখেছেন, এই জন্য ওই আল্লাহর বান্দা তিনি সুখী মানুষ অথচ সম্পদ নাই, এই জন্য সুখের সাথে সবসময় সম্পদের সম্পর্ক থাকে। অতএব আপনার ভাগ্যে আপনি যদি কল্যাণ চান, টাকা চান না কল্যাণ চান, কল্যাণ চান, সুখ চান না পয়সা চান, যদি সুখ এবং কল্যাণ চান, প্রথম কাজ হলো ঈমান এবং তাকওয়া লালন করতে হবে। মুত্তাকিরা কষ্টের মধ্যেও হাসে, দুঃখের মধ্যেও হাসে। নমরুদ প্রাসাদ থেকেও শান্তি পায়নি, ইব্রাহিম আলাইহিসসালাম অগ্নিকুণ্ডে থেকেও শান্তি পেয়েছেন। অতএব আপনি যদি সুখ এবং শান্তি চান, আপনার ভাগ্যে কল্যাণটা লেখক আল্লাহ তাআলা, সুখটা লেখক আল্লাহ তাআলা যদি চান, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করেন। ভাইরা আমার, ভাগ্য আমাদের জন্য যাতে সহায় হয়, আল্লাহ যেন আমাদের কপালে ভালো কিছু লেখেন, এটার জন্য এক রাত নয়, সারা বছর আল্লাহর আনুগত্য করার, আল্লাহর কথা মেনে চলার প্রতিজ্ঞা করতে হবে। নাম্বার দুই, আত্মীয়তার বন্ধন রক্ষা করা, এটা ভাগ্য সুপ্রসন্ন হওয়া, কপালে ভালো কিছু লেখা হওয়ার অন্যতম একটা বড় কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বুখারীর হাদিসে, মান সাররাহু আইয়াবসাতালাহু ফি রিজকি আও ইউনসালাহু ফি আসারি ফালিয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় তার রিজিক আল্লাহ তাআলা অনেক বাড়িয়ে দেক, রিজিকে বরকত হোক, কল্যাণ হোক, তার হায়াত এবং জীবনে বরকত হোক, এটা যদি কেউ চায়, তাহলে সে যেন আত্মীয়তার বন্ধনগুলো রক্ষা করে। রক্ত সম্পর্কীয় আত্মীয়, ভাই বেরাদার, আপনার বোন ভাতিজা, আপনার ফুফু, আপনার চাচা, আপনার মামা খালা, এই যে রক্ত সম্পর্কীয় মানুষগুলো আছেন, বাবা মা তো বটে, এই মানুষগুলোর সাথে যদি আপনি খুব বেশি যোগাযোগ রাখেন, সংযুক্ত রাখেন, সম্পৃক্ত থাকেন, ভালো সম্পর্ক রাখেন, হাই হ্যালো রাখেন, সাধ্য অনুযায়ী পাশে দাঁড়ান, আর কিছু না হোক সম্পর্ক যেন খারাপ না হয় সে চেষ্টা করেন, তাহলে আপনার জীবনে বরকত নেমে আসবে ইনশা আল্লাহ। তৃতীয়ত, আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে যদি আপনি আল্লাহর প্রশংসা করতে শিখেন, শুকরিয়া আদায় করতে শিখেন। আল্লাহ বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা আমার কোনো নেয়ামত পাওয়ার পর কৃতজ্ঞতা আদায় করো, আলহামদুলিল্লাহ বলো, শুকর আদায় করো, যে নেয়ামত পাইছো এটাকে আমি আরো বাড়াই দিব। অতএব যা পেয়েছেন, আল্লাহ যা দিয়েছে, অন্যকে কি দিয়েছে এটা নয়, আপনাকে যা দিয়েছে এই জন্য মন খুলে আল্লাহকে শুকর আদায় করে বলেন, আল্লাহ অনেকে তো এটাও পাও না, পায় নাই, আমি যেটা পেয়েছি, অতএব আপনি যে দিয়েছেন এর জন্য আপনার প্রশংসা, এই প্রশংসা করা মানে হলো আপনার নেয়ামত আরো বৃদ্ধি হয় ইনশাআল্লাহ। অতএব অনেক মানুষ আছে নেয়ামত না পাইলে, একটু এদিক সেদিক হলে, একটু কম পাইলে অস্থির হয়ে যায়, নাশকর হয়ে যায়। ভালো করে শুনে রাখেন, এই পৃথিবীতে নাশকরকে কখনো আল্লাহ তাআলা নেয়ামত দেন না,
বহুত নাশকর আছে দেখবেন সারা জীবন হাউতাস করে, নাই নাই কিছু হলো না রে, গেলো না রে, শেষ হলো রে, কপাল পড়ে আমি শেষ হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম, ভাগ্যরে গালি গালাজ করে, এগুলো সারা জীবন কপাল পড়াই থাকে। আর যারা যা পাইছে এটার উপর শুকর আদায় করে, আল্লাহ তাদের নেয়ামত বাড়িয়ে দেন। অতএব তিন নম্বর আমল হলো ভাগ্যে ভালো কিছু লেখার জন্য আল্লাহ প্রশংসা করা, যা পাইছে এটা শুকর আদায় করা। চার নম্বর হলো সাদাকা করা, দান, দানে ধন বাড়ে। আপনারা দেখেছেন গ্রামে বিশেষ করে চাপকল আছে না, চাপকল যখন পানির লেয়ার নিচে নেমে যায়, আপনি জগে করে পানি নিয়ে আসেন, এই পানিটা আনার পর কি করেন আপনি? আপনি কি সেগুলো ঢেলে আরো চাপ দেন, নাকি বলেন না বাবা যেটুকু আছে এটুকু আমার কাছে থাকুক, যদি মোটেও পানি না ওঠে তাহলে কি হবে, তার সাথে যেটুকু আছে এটুকু আমি ধরে রাখি, এটা করে কেউ? বরং যেই জগ আছে ওই জগ দিয়া চাপ শুরু করে, এরপরে এমন পানি ওঠা উঠে যে আর জগ ভরেও কুলান যায় না, ঠিক না? ঠিক ঠিক একইভাবে যারা অভাবে আছেন, আপনার সাধ্য অনুযায়ী কিছু কিছু দান করেন গরিব মানুষকে, অভাবী মানুষকে, কল্যাণের পথে একটু একটু দান করেন। আপনি হাজার টাকা আছে 10 টাকা দান করেন, দান যত করবেন আল্লাহ তাআলা তার ধনকে বাড়িয়ে দেয়, সম্পদকে বাড়িয়ে দেয়। আর কৃপণ এই ব্যক্তি দেখা যায় হয়তো অনেক পয়সা করি আছে, সে সবসময় ভিখারির মতো, তার টান থাকে, অভাব থাকে, কখনো অভাব দূর হয় না। এই জন্য বরকত এবং আপনার জীবনে আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে তখন যখন আপনি দান দক্ষিণা করার মানসিকতা রাখবেন। এবং নাম্বার 5 এবং সর্বশেষ এই নাম্বারটি বলবো, সেটা হলো বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করা, এটা জীবনে বরকত নাজিল হওয়ার কারণ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম, নূহ আলাইহিসসালাম বলেছিলেন তার জাতিকে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিজের পাপের জন্য ইস্তিগফার করো, মাপ চাও, লাভ হবে কি? ইন্নাহু কানা গাফফারা, এক নম্বর হলো ক্ষমা চাইলে মাপ পাবা, আল্লাহ ক্ষমাশীল। আর এরপরে কথা হলো যে ওয়ায়ুমদিদুলাকুম বিআমওয়ালিন ওয়া বানিন, সম্পদ সন্তান এই সবগুলো দিয়ে তোমাদেরকে আল্লাহ তাআলা সমৃদ্ধ করবেন, রিচ করবেন, এগুলো বাড়িয়ে দিবেন যদি তোমরা ইস্তিগফার করো। ইস্তিগফারের জীবনে সবচেয়ে বেশি বরকত আসে। সব সময় নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ আমারই ত্রুটি, আমারই ভুল, কত ত্রুটি আছে আমি জানি না, হয়তো নিজের ভুলের কথা স্বীকার করবেন, আল্লাহ আপনি মাফ করে দেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যত ইস্তিগফার করবেন জীবনে তত ভালো কিছু আপনার ভাগ্যে লেখা হবে, জীবনে বরকত আসবে ইনশাআল্লাহ। সেই সাথে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, এই কাজগুলোর মাধ্যমে ভাগ্যে ইনশাআল্লাহ ভালো কিছু লেখা হবে। এর বিপরীতে আল্লাহর অবাধ্য হলে, আল্লাহর নাফরমান হলে তার কপাল পোড়া হয়, তার ভাগ্য খারাপ হয়। এর পাশাপাশি যে ব্যক্তি নেয়ামতের নাশুকরি করে, আল্লাহর নেয়ামতের শুকর আদায় করে না, এরও কপালে ভালো কিছু লেখা হয় না। অতএব আপনি যদি চান আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক, তাহলে এই কাজগুলো করবেন। আর ভাগ্য খারাপ হয় এরকম কাজগুলো বিশ্ব আল্লাহর নাফরমানি এবং গুনাহের কাছ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়াতে সৌভাগ্যবান করুন, আখিরাতেও সৌভাগ্যবান করুন। অনেক মানুষ আছে দুনিয়াতে হয়তো সুখ স্বাচ্ছন্দ্যে থাকে, আখিরাতে দুঃখী হয়। অনেক মানুষ দুনিয়াতে দুঃখী হয়, আখিরাতে সুখী হয়। আর কিছু মানুষ আছে দুনিয়াতেও সুখী, আখিরাতেও সুখী। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন, আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতে হাসানা। আল্লাহ দুনিয়াতেও আপনার কাছে ভালো চাই, আখিরাতেও ভালো চাই, আল্লাহর কোনো অভাব আছে? অতএব আল্লাহর কাছে দোয়া করব দুটার জন্য ইনশাআল্লাহ, আল্লাহ আপনার ভাগ্যে ভালো কিছু লিখবেন। যদি আপনার ভাগ্যে ভালো কিছু দেখতে না পান, ধৈর্য ধারণ করবেন, অস্থির হবেন না, কারণ আল্লাহ তাআলা সব পরীক্ষা করেন, এরপরে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দান করুন।